আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের ফলো অপশান অফ করবেন, অর্থাৎ আপনার ফেসবুকের ফলো বাটন কিভাবে অফ করবেন এটা এখন দেখাবো। তো শুরুতে চলে যাবেন ফেসবুক ব্রাউজারে, গিয়ে থ্রি লাইনসে ট্যাপ করবেন, তারপর নিচে চলে আসবেন, এসে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ট্যাপ করবেন, তারপর সেটিংসে ট্যাপ করবেন, আবার নিচে চলে আসবেন, এসে এইখানে ট্যাপ করবেন। সবার উপরে ট্যাপ করবেন, তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করা আছে, এখন এভরি ওয়ান করে দিবেন, অর্থাৎ এখানে ট্যাপ করবেন। হ্যাঁ, এভরি ওয়ান হয়ে গেছে, এখন ব্যাক করবেন, আবারও ব্যাক করবেন, নিচে আসবেন, এসে দেখবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এখানে ট্যাপ করবেন, নিচে এসে দেখবেন যে পাবলিক করা আছে, এখানে ফ্রেন্ডস করে দিবেন। হ্যাঁ, ফ্রেন্ডস হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ডস করা আছে। তো ভিউয়ার্স এখন ব্যাক দিবেন, আবারও ব্যাক করবেন, এখন প্রোফাইলে চলে যাবেন, গিয়ে থ্রি লাইনসে ট্যাপ করবেন, করার পর এই ভিউয়ার্স এখানে ট্যাপ করবেন। এখানে ভিউয়ার্সে ট্যাপ করলে দেখতে পাবেন যে আপনি আপনার ফেসবুক একভাবে দেখছেন, আর পাবলিক আপনার ফেসবুক কিভাবে দেখতে পাচ্ছে এটা আপনি চেক করতে পারবেন ভিউয়ার্সে গেলে। তা ভিউয়ার্সে ট্যাপ করলাম, করার পর হ্যাঁ এই তো দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেন্ড অপশান চলে এসেছে। আমি গত ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুকে ফলো বাটন চালু করবেন বা ফলো বাটন সেট করবেন। এর আগে অ্যাড ফ্রেন্ড এই জায়গাতে ছিল, ফলো বাটন অপশান, ওইটা চালু কিভাবে করতে হয়েছে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর এইখানে দেখালাম কিভাবে ফলো বাটন আপনারা অফ করে আবার অ্যাড ফ্রেন্ড অপশানটা নিয়ে চলে আসবেন ফেসবুকে, এইটা দেখালাম। তো ভিউয়ার্স গত ভিডিওতে, মানে দুঃখিত, মানে এর আগে যে ভিডিওটি করেছি সেই ভিডিওতে এই জায়গাতে আসলে দেখায়নি, ভিডিওটা প্রবলেম হয়েছে, কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে ভিডিওটি মন দিয়ে দেখলে পুরোটা না টেনে। তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন আপনি যেভাবে দেখছেন ফেসবুক প্রোফাইল, এভাবে কিন্তু পাবলিক আপনার প্রোফাইলটি দেখতে পাচ্ছে। তো আশা করছি বুঝতে পেরেছেন, আর হয়তোবা এখানে নাও দেখাতে পারে, একটু প্রবলেম হয়, আপনারা ভিউয়ার্সে চলে যাবেন, তাহলে দেখবেন যে আপনি যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবেই পাবলিক দেখতে পাবে। আর এর আগের ভিডিওতে কিন্তু এরকম ভিউয়ার্সে যাওয়ার পর কিন্তু আমি চেক করে দেখতে পেয়েছি, আপনারা হয়তো দেখেননি, তবে হয়ে গেছে, অন্য কোনো আইডি থেকে চেক করলে দেখতে পাবেন। তো আশা করছি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি, যারা যারা নতুন নতুন তথ্য পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং নোটিফিকেশান অল করে দিন, তাহলে নেক্সট টাইম সবার আগে নতুন ভিডিও পেয়ে যাবেন আপনারা। আসসালামু আলাইকুম।